দেশ মাটি ও মানুষের কথা বলে আপনারা দেখছেন সান টেলিভিশন বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবর ইরানের ক্ষমতাধর একজন জেনারেল ইরাকে নিহত হয়েছেন ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন হামলায় প্রাণ হারিয়েছে মধ্যপ্রাচ্যের ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাশেম সোলেমানি কে এই কাশেম সোলেমানি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের কোর্টস বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলেমানি শুক্রবার ভোরে মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানের কোর্টস ব্রিগেডের এই কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলেমানি উনিশশো সালে ইরানের দক্ষিণাঞ্চলের ক্যারামান শহরে উপকণ্ঠে জন্মগ্রহণ করেন উনিশশো উনআশি সালের এগারোই ফেব্রুয়ারি ইরানের ইসলামিক বিপ্লবের বিজয়ের পর আইআরজিসিতে যোগ দেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধে এই যুদ্ধ শেষ হবার পর তিনি ইরানের পূর্ব সীমান্তের মাদক চোরাচালান ও সন্ত্রাসবিরোধী অভিযানে কমান্ডারের দায়িত্ব পালন করেন ওই অভিযানে তিনি মাদক চোরাচালানকারী ও সন্ত্রাসীদের হত্যা করার মাধ্যমে ইরানের পূর্ব সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি ঘটান উনিশশো সালের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল আল-খামিনির তাকে আইআরজিসির কোর্স বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেন সেই সময় ইরানের পূর্ব সীমান্তে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান যে হুমকি সৃষ্টি করেছিল তার অবসাদ ঘটাতে তিনি সক্ষম হন দু সালের চব্বিশ ফেব্রুয়ারি কাশিম সোলেমানি মেজর জেনারেল পদে উন্নতি হন এ সময় ইরাক ও সিরিয়ায় উগ্র তাপসিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েস আইএসের ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং ভয়াবহ সব অপরাধযোগ্য ঘটাতে থাকে জেনারেল কাশিমি কোর্স বাহিনীর কমান্ডার হিসেবে এই সময় ওই জঙ্গি গোষ্ঠীকে দমনে কাজ শুরু করে প্রায় ছয় বছরের প্রচেষ্টার পর দু সালের এগারোই নভেম্বর তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে লেখা এক চিঠিতে দায়েসের খেলাপথ পতনের সংবাদ প্রদান করে দায়েস বিরোধী যুদ্ধের দিনগুলোতে বহুবার এই সন্ত্রাসী গোষ্ঠী জেনারেল কাশিম সুলেমানিকে হত্যার ব্যর্থ চেষ্টা করেন এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে ট্রাম্পের নির্দেশেই ইরানি জেনারেল কাশিম সুলেমানিকে হত্যা করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের অভিজাত কোর্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশিম সুলেমানিকে ইরাকে মার্কিন বিমান হামলায় হত্যা করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়ে বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলোমানিকে হত্যা করা হয় এ হামলায় সোলেমানি সহ বেশ কয়েকজন নিহত হন পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে বিদেশে যুক্তরাষ্ট্রের লোকজনকে রক্ষায় প্রেসিডেন্টের নির্দেশে ইরাকে সোলেমানিকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী পেন্টাগনের ভাষ্য ভবিষ্যতে ইরানের হামলার পরিকল্পনা নস্বাত করতেই জেনারেল সোলেমানিকে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো স্থানে তার লোকজন ও স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে অব্যাহত থাকবে কাশিম সুলানের হত্যার বদলা নিতে কতটা সক্ষম ইরান বর্তমান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা নিয়েই বেশ সরব যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হত্যার পক্ষে ছাপাই দিয়ে বলেছেন কাশিম সুলোমানিকে হত্যা করা হয়েছে যুদ্ধ থামাতে আরেকটি যুদ্ধ শুরু করতে নয় তবে ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল খামেনি প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি অনলাইনে ইরানের সামরিক বাহিনীর ক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন করেছে ইরান হত্যাকাণ্ডের বদলা নিতে কতটা প্রস্তুত সামরিক শক্তি এই পরিসংখ্যান তা স্পষ্ট করে বলে তাদের ভাষ্য মধ্যপ্রাচ্যে এই থমথমে পরিবেশে ইরাক তার পার্লামেন্টে একটি বিল পাশ করে ইরাকে মার্কিন কিংবা কোনো বিদেশি সেনা থাকতে পারবে না গত রোববার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কুর্সফোর্সের প্রধান কাশেম সোলেমানি নিহত হওয়ার পর এই প্রস্তাব পাশ করা হলো এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে বলা হয়েছে পাশ হওয়া প্রস্তাবে দেশটি থেকে সব বিদেশি সেনাকে ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের আনুষ্ঠানিক অভিযোগ জাতিসংঘে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইরাকি পার্লামেন্ট এদিকে ইরাকের আইন প্রণেতারা মনে করছে মার্কিন বাহিনী ইরাকে ঢুকে সোলেমানিকে হত্যা করায় তাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আরেকটি গণমাধ্যম রয়টার্সের খবরে অবশ্য বলা হচ্ছে ইরাক থেকে মার্কিন বাহিনীকে সরে যেতে নতুন আইনের প্রয়োজন হবে যে প্রস্তাব পাশ করা হয়েছে তার মাধ্যমে মার্কিন সেনাদের সরানো সম্ভব হবে না কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকে চুক্তি হয়েছে মার্কিন হামলায় নিহত ইরানের কোর্স ফোর্সের প্রধান কাশিম সুলেমানের দাপনে পদদলিত হয়ে অন্তত ষাট জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার ইরানের কোয়েরামান শহরে এই ঘটনা ঘটে এর আগে পঁয়ত্রিশ জনের মৃত্যুর খবর জানিয়েছিল গণমাধ্যমগুলো ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টে প্রতিবেদন বলা হয়েছে সোলেমানের নিজ শহরে দাপনে অনুষ্ঠিত সময় পদদলিত হয়ে ষাটজন ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক মানুষ এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয় ভিডিওগুলোতে শোকার্ত মানুষগুলোকে আহাজারি ও মাটিতে পড়ে যাওয়া মানুষ উদ্ধার করার চেষ্টা করতে দেখা যায় সোলেমানির দাপন কার্য অনুষ্ঠানে ট্রাম্পকে সোলেমানির মেয়ের হুঁশিয়ারি ট্রাম্পের জন্য অন্ধকার সময় আসছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করেছেন কাশিম সোলেমানের মেয়ে জয়নাব সোলেমানি বাবার জানাজায় অংশ নিতে গিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ট্রাম্পের উদ্দেশ্যে তিনি এই হুশিয়ারি দেন মার্কিন হামলায় ইরানের স্পোর্টসের প্রধান কাশিম সুলেমানি নিহত হওয়ার পর ফুটছে গোটা ইরান দেশটির নেতারা এই বিষয়ে বিভিন্ন মন্তব্য করলেও চুপ ছিল সোলেমানির পরিবার অবশেষে মুখ খুললেন সোলেমানির মেয়ে জয়নাম ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন তার বাবার মৃত্যুতে সবকিছু শেষ হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের উদ্দেশ্যে জয়নাম বলেছেন ভাববেন না আমার বাবা শহীদ হওয়ার মাধ্যমে সব কিছু শেষ হয়ে গেছে সোলেমানির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকার সময় বয়ে আনবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ব্রিটিশ গণমাধ্যম দা সানে জয়নাবের বক্তব্যে উপস্থাপন করেন যেসব মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের বাবা মা নিজেদের সন্তানের মৃত্যুর অপেক্ষার দিন গুনবেন خانواده های سربازان آمریکایی در غرب آسیا که شاهد ذلت آمریکا در نبردهای سوریه، عراق، و لبنان و افغانستان و یمن و فلسطین بودن در انتظار مرگ فرزندانشان روزهایشان را سپری خواهند کرد ایدیگه سولیمانی ستالاوی شکته های چنجینی شی اسلام گانیر کانتهو چلو جوینابیر مطا ہو شیاری دشتی راشتیو تیلیویشن کا دیا ایک شاکت کاری تینی چن আমরা কথা দিচ্ছি সৃষ্টিকর্তার সহায়তায় শহীদ সোলেমানের দেখানো পথেই আমরা দৃঢ় পদক্ষেপ নেব এইচ আই এম তারেক সান টেলিভিশন ইন্টারন্যাশনাল ডেস্ক